সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা বার্নড ক্লে পারফোরেটেড ব্রিক নিয়ে ডিসকাস করেছি, আজকে আমরা বার্নড ক্লে পেভিং ব্রিক নিয়ে ডিসকাস করব। এই সিরিজের আই মিন টু সে ব্রিকের লাস্ট ভিডিও এটাই। তো এই ভিডিওর সাথে আমরা ব্রিক শেষ করব চ্যাপ্টারটা। তো চলো শেষ ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এইটার আইএস কোড হলো 3853, ঠিক আছে। তো এটাই হলো বার্ন ক্লে পেভিং ব্রিকের একটা ছবি পাওয়া গেছে। তো এবার আমি ডিসকাস করবো IS 3853টা, ঠিক আগেরগুলোর মতো। IS 3853 বার্ন ক্লে পেভিং ব্রিক্স, ওকে। সো হিয়ার উই স্টার্ট ফ্রম দ্য ডাইমেনশন অ্যান্ড টলারেন্স। সো হিয়ার ইজ টু এগেন টু টাইপস অফ ডাইমেনশন, ওয়ান 190 90 90 and other 190 90 40. Let's talk about some tolerance. Your tolerance is plus minus 80, okay. So 190 ka jo range hoga, that is 110 to 270, and for 90 ke liye ye hoga 50 to 130, and 40 ke liye 0 to 80. 0 to kabhi nahi hoga, so don't worry. So this for the tolerance. How you do perform this tolerance test? Up to 20 randomly bricks select karna hai, jo maine discuss kiya tha 1074 jo IS code mein hai, jahan pe maine dimension aur tolerance test kiya, same as is same. Now we talk about the physical property. Shall not less than 40 newton per mm square, jo ডেলি বার্ন ক্লে ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথটা ইয়ার পে সেম হ্যাঁ। অ্যান্ড অ্যাবজর্পশন, ওয়াটার অ্যাবজর্পশন কি হয়, না নট মোর দেন 5%, ওকে। ইফ ইউ রেজেন্স শুড বি নিল, বস এই তিন চিজ আপকো ইয়াদ রাখনা পড়েগা। আর ইসকে বাদ ও সিম্পল মতলব মার্কিং হ্যাঁ, বস। দিস আর আ ফিউ স্মল স্মল থিং regarding your perforated, I mean to say burnt clay paving bricks. Hope you enjoyed this video. One more thing, if jodi mone hoy je brick er kono kichu jinis bad chole geche, tahole kintu obosshoi comment box e janio je kon top brick er kon ta jinis ami miss kore geche, tahole ami shetar upor ekta video baniye dewar chesta korbo। আর যদি কোনো কিছু ডাউট থাকে ব্রিক রিলেটেড, তো ডেফিনেটলি কমেন্ট করো কমেন্ট সেকশনে। আর প্রবাবলি ভিডিওটা পুরোটা ইংরেজি শুটিং হয়েছে, তো সরি ফর দ্যাট। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা সিমেন্ট নিয়েই পড়াশোনা করবো, সেটা সবার খুব প্রিয় সাবজেক্ট। কতদিন ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।